বন্ধুরা গুড মর্নিং আমি ডাক্তার জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন আমাদের এই ভাই যিনি এসছে মানে তিরিশ বছর বয়স কিন্তু দেখুন গ্রেট সেভেন বার্লেন্স রয়েছে একদম মাথার পেছনে অবধি গ্রেট সিক্স তো বটেই প্রায় গ্রেট সেভেনের কাছাকাছি বার্ডলেস রয়েছে তো এই এরিয়াটাতে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে কিন্তু একবারে একদিনে এতটা এরিয়া কভার করা পসিবল হয় না সেই জন্য আমরা সামনের অংশটা আজকে কভার করব ছ মাস থেকে আট মাস পরে নেক্সট টেস্টটা করা যেতে পারে তো আমাদের প্ল্যান হচ্ছে ওনার ক্ষেত্রে তিন হাজার ফলিকেল নেওয়া আমরা মাথার পেছন থেকে অ্যান্ড পঁচিশশো মতো ফলিকল নিয়ে নেব এবং দাড়ির থেকে পাঁচশো থেকে সাতশো ফলিকল নিয়ে নেব এবং আমরা যে জোনগুলো মার্ক করব জোন ওয়ানে অ্যারাউন্ড বারোশো থেকে চোদ্দোশো ফলিকল থাকবে বাকি আঠারোশো ফলিকল আমরা মাথার এই মিডল জোন টু এবং জোন থ্রিকে দেবো আমাদের এই ভাইয়ের যে তিরিশ বছর বয়স এতটা চুল পড়ে গেছে অ্যাকচুয়ালি ওনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ওনার বাবার যদিও নেই কিন্তু ওনার জেঠু কাকা এবং মামাবাড়ির দিকে এই ব্যায়লেন্সটা রয়েছে সুতরাং একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যেটা খুব স্বাভাবিক তো এইরকম ফ্যামিলি হিস্ট্রি থাকলে পরে দেখা গেছে যে তাদের স্টেবল অবস্থা আসতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর লাগে ওনার ত্রিশ বছর বয়সে অনেকটা চুল পড়ে গেছে আমরা ওই জন্য আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা করছি তো চলুন মার্কিংটা করে করতে করতে বাকি কথা বলা যাবে একটু কুঁচকে তাকান ভাই ওপর দিকে আর কুঁচকে তাকান তো আমরা এই যে ন্যাজিয়ান রয়েছে যেখানে দুটো টুর মাঝখানে সেখানে একটা ফোটা দিচ্ছি নামিয়ে দিন এবার ওনার এই কুচকোনো দাগটা যেখানে শেষ হচ্ছে দেখুন এই জায়গাটাতে শেষ হচ্ছে এইখান থেকে আমরা হেয়ার লাইনটা শুরু করবো এবং যেহেতু ওনাকে অনেকটা বড়ো এরিয়া কভার করতে হবে গ্রাফ সংখ্যা প্রায় ছ হাজারের কাছাকাছি লাগবে আমরা একটু পিছিয়ে করছি যাতে এরিয়াটা কমে আসে ফলে আমরা ডেন্সিটিটা মেনটেন করতে পারবো হ্যাঁ এক্সিস্টিং হেয়ারগুলোকে ফলো করবো এক্সিস্টিং হেয়ার যেখানে থাকে সেটা অ্যাকচুয়ালি আমাদের স্ক্যাল্প এবং এই হেয়ারের নিচের অংশটা হচ্ছে আমাদের কপাল হ্যাঁ কপালে হেয়ার ট্রান্সপ্লান্ট করে তো বিশেষ লাভ নেই সেক্ষেত্রে ওপরের দিকে তাকালে পরে চুলগুলো নড়তে থাকবে দেখতে বাজে লাগবে তো আমি একটা জাস্ট প্রাইমারি মার্কিং করলাম এবার আমি সেন্ট্রালে এসে দেখবো যে কতটা সিমেন্ট্রি রয়েছে এই হেলডলাইনটা কিন্তু আরো জিগজ্যাক করে আমরা নিচের দিকে নামাবো এবার আমরা জোন ওয়ানটাকে মার্ক করছি এই জোন ওয়ানে অ্যারাউন্ড বারোশো থেকে চোদ্দশো ফলিকেল আমরা দেব এটা হচ্ছে জোন ওয়ান এটা জোন ওয়ান এবং এই জোন ওয়ানের মাছের যে অংশটা সেটাকে আমরা জোন টু বলে থাকি এটা নেক্সট ইম্পর্ট্যান্ট এরিয়া এটা হচ্ছে জোন টু একটু মাথা নামিয়ে দিন ভাই এই এরিয়াটা হচ্ছে জোন থ্রি তো এই এই তিনটে জোন আজকে আমরা কভার করবো জোন ওয়ান জোন টু এবং জোন থ্রি এই তিনটে জোন আজকে আমরা কভার করছি বাকি এরিয়াটা থাকছে একদম মাথা ইঁচু করে দিন এই যে পেছনের অংশটা দেখছেন এটা হচ্ছে জোন ফোর ফোরটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ফোর এ এবং ফোর বি ফোর এর চুলগুলো সামনের দিকে আসে এই চুলগুলো সামনের দিকে আসে আর ফোর বি চুলগুলো পেছনের দিকে যায় তাহলে ওয়ান টু থ্রি ফোর এ ফোর বি টোটাল পাঁচটা জোন হলো পাঁচটা জনের মধ্যে প্রথম তিনটে জন আজকে আমরা টার্গেট করছি তো এই ভাইয়ের ক্ষেত্রে মার্কিংটা আপনাদেরকে দেখালাম এবং আমরা কোন জোনে কতগুলো চুল দেবো সেটাও বোঝালাম এবং আমরা এফ ইউ টেকনিক হচ্ছে এক্সট্রাকশন টেকনিক যেখানে কোনো কাটা বা সেলাই হবে না এবার আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করবো ট্রান্সপ্লান্ট সার্জারিটা করতে অ্যারাউন্ড ছয় থেকে আট ঘন্টা মতো সময় লাগে ডিপেন্ড করে পার থাউজেন্ড পার এক এক হাজার গ্রাফটে মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা করে সময় লাগে তো আমরা যদি তিন হাজার গ্রাফ করি তাহলে তিন দু ঘন্টা ছ ঘন্টা প্লাস মাঝখানে রেস্টের টাইম নিয়ে সাত আট ঘন্টা সময় লেগে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভিন্ন স্টেপ রয়েছে আমরা এনাসিয়া দেবো দাড়ি থেকে চুল তুলব মাথা থেকে চুল তুলব এখানে ফুটো বা হোল মেকিং করা হবে বা স্লিপ মেকিং করা হবে তারপরে চুলগুলোকে বসানো হয় এইগুলো প্রত্যেকটা স্টেজ নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কীভাবে পরিচর্যা করবেন কবে থেকে স্নান করবেন কতদিন ওষুধ খাবেন কবে থেকে স্প্রে নেবেন কবে থেকে আপনি অন্যান্য কাজে জয়েন করতে পারেন কবে থেকে স্নান করতে পারেন এই সমস্ত বিষয় আমার ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট করার একদিন পরে সাত দিন পরে এক মাস পরে তিন মাস এক বছর দু বছর পরে কেমন দেখতে লাগে স্টেজ ওয়ানের রেজাল্ট কেমন হয় স্টেজ ওয়ান স্টেজ টু দুটো করার পরে কেমন হয় এই সমস্ত বিষয় আমার ইউটিউবে ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখবেন অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আর যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি বা আপনার মাথার খালি অংশের ফটো আমাকে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটা পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেডের বাড়লেস কি করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার